তো এখন যে এয়ারড্রপটা শেয়ার করব এটার নাম হচ্ছে বিবেল। তো ফার্স্টে বলার কি, এটা নিয়ে আসলে আমার ভিডিও দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কারণ এটা 28 তারিখে এন্ড হয়ে যাবে। আমি যদি আজকে দেখে, আজকে হচ্ছে আপনার 26 তারিখ, তো আমি নিজেও এটাতে আগে জয়েন করিনি। বাট এখন একটা জিনিস দেখে আর কি খুবই ভালো লাগলো, যার কারণে অফারটাতে জয়েন করলাম। যদি আরও আগে জয়েন হতাম হয়তো আরও একটু বেশি বেনিফিট হতো। বাট এখনও 2 দিন সময় আছে, 2 দিনে আপনারা মোটামুটি এখানে 400-500 পয়েন্ট ইনকাম করতে পারবেন যদি আপনারা সঠিকভাবে কাজ করেন। প্রজেক্টে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে একটু নিচের দিকে আসলে দেখেন তাদের টোকেনটা কিন্তু বাইবিটে লিস্ট হচ্ছে। তো বাইবিট তো আর কোনো সাধারণ এক্সচেঞ্জার না, তা ওইখানে এটা লিস্ট হচ্ছে, তার মানে প্রজেক্টটা কতটুকু ভালো আপনারা এটা থেকে বুঝে নেন। আর ফার্স্ট এয়ারড্রপ যেটা, সেটা 28 তারিখে ইন হয়ে যাবে, আজকে 26 তারিখ, আর 2 দিন সময় আছে। ভিডিওটা দেখার সাথে সাথেই সবাই জয়েন করার চেষ্টা করবেন, হয়তো এটা থেকে কিছু একটা হতে পারে যদি আমাদের এয়ারড্রপটা দেয়, কারণ সময় তো আর বেশি নেই। আরও যদি আগ থেকে আমরা কাজ করতাম তাহলে এখানে হয়তো বেশি একটা পয়েন্ট ইনকাম করতে পারতাম। ওকে, তো আর কথা বাড়াবো না, এখন যারা যারা এটাতে জয়েন করতে চান কীভাবে এটাতে জয়েন করবেন সেটা আমি বলে দিই। তো এটাতে জয়েন করার জন্য অবশ্যই আপনার মিসেস ব্রাউজারটা ইউজ করবেন। ফার্স্টে আমি এই সাইটটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব, লিঙ্কটা কপি করে আপনি মিসেস ব্রাউজার ওপেন করবেন। দেন এরকম আসবে, এখান থেকে দেখেন কানেক্ট ওয়ালেট, এটার মধ্যে একটা ক্লিক দিবেন। দেন এখানে মেটামাস্ক এই অপশনে একটা ক্লিক করে দিবেন, আপনার মেটামাস্কে একটা পারমিশন চাইবে। তো ফার্স্টে আপনার মেটামাস্কটা এরকম পাসওয়ার্ড দিয়ে আনলক করে নেবেন। দেন এরকম আসলে নেক্সট অপশনে ক্লিক করে কানেক্টে ক্লিক করে দিবেন। দেন যদি আপনার নেটওয়ার্কটা সুইচ করার জন্য বলে তাহলে সুইচ নেটওয়ার্ক অপশনে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে। বাট এখানে ওয়ালেটটা ভেরিফাই করতে হবে, ফার্স্টে যে আই এম নট রোবট এটা ভেরিফাই করতে হবে। তো এটা সবাই পারবেন আসলে, এখানে দেখানো কিছু না, ভেরিফাই অপশনে ক্লিক করবেন। দেন এখন ভেরিফাই ওয়ালেট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো আপনার ওয়ালেটে এরকম একটা সাইন ইন রিকোয়েস্ট আসবে, সেটা দিয়ে দিবেন, তাহলে আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে। তো ওয়ালেটটা কানেক্ট হওয়ার পর এখানে রিট্রিভ অ্যাকাউন্ট একটা অপশন পাবেন, এটার মধ্যে একটা ক্লিক দিবেন। আচ্ছা, তো যদি কোনো প্রবলেম হয় তাহলে 3 ডটে ক্লিক করে এটা ডেস্কটপ সেট করে নেবেন। আমি ডেস্কটপ সেট করে নিয়েছি, তারপর রিট্রিভ ওয়ালেটে ক্লিক দিছি, আমার ওয়ালেটে একটা সিগনেচার চাইছি ওইটা দিয়ে দিছি। এখন এখানে লেখা এসেছে ইন্টারভিউ ইনভাইটেশন কোড, তো এখানে অবশ্যই একটা ইনভাইটেশন কোড আপনাকে ইউজ করতে হবে। তবে যেটা দেখলাম ইনভাইটেশন কোড মেবি একজন একটা ইউজ করা যায় এরকম। যদি আচ্ছা ইউজ করতে কোনো প্রবলেম হয় তাহলে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি নতুন ইনভাইটেশন কোড আপনাকে দেওয়ার চেষ্টা করব। তো ইনভাইটেশন কোড দেওয়ার পরে এখানে এই বক্সে দেওয়ার পরে নিচের দিকে দেখবেন আর কি একটা ওয়ালেট অ্যাড্রেস শো করবে, এটার উপরও একটা ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পর একেবারে নিচে দেখেন একটা নেক্সট অপশন আসছে, যদিও এখানে জুমিং করে এর জন্য এটা দেখাচ্ছে না, একটু নিচের দিকে তাকান তাহলে দেখেন একটা নেক্সট অপশন আসছে, এটার মধ্যে একটা ক্লিক দিবেন। দেন এখানে কিছু আপতার চাবে, যে কোনো একটা আপনার ইচ্ছা মতো যে কোনো একটা সিলেক্ট দিয়ে আপনি নিচের দিকে দেখেন একটা নেক্সট বাটন আসছে, এটার মধ্যে একটা ক্লিক দিবেন। তারপর এখানে বলবে ক্লেম ইউর হ্যান্ডেল, মানে এখানে আপনাকে জাস্ট একটা ইউজার নেম বা ডোনেম এরকম একটা কিছু দিতে হবে। তো মনে করুন এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। তো এখানে আপনার ইচ্ছা মতো একটা দিয়ে দিবেন, দেওয়ার পরে দেখবেন যে এটা অ্যাভেলেবেল আছে কিনা। তো দেখেন এখানে নিচে লেখা আছে ইটস অ্যাভেলেবেল, মানে এটা আমি নিতে পারবো। আর একটা কথা, এখানে সবগুলো অক্ষর ছোটো হাতের দিতে হবে, তা নাহলে কিন্তু নিবে না। তো নিচের দিকে দেখেন একটা নেক্সট বাটন আছে, এটার মধ্যে একটা ক্লিক দিবেন। দেন এরকম আসলে এখান থেকে জয়েন এটার মধ্যে একটা ক্লিক দিবেন, তাহলে কিন্তু আপনার কাজটা শেষ বা আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ। দেন এখানে যদি এরকম মানে কোনো গ্রুপ ট্রুপ নিয়ে আসে তাহলে এই যে সাইটে প্লাস বাটন আছে 2-1টার মধ্যে এরকম জয়েন হয়ে নেবেন। মনে করেন আমি এই 2টার মধ্যে জয়েন হয়ে নিচের দিকে দেখেন একটা নেক্সট বাটন আছে, এটার মধ্যে ক্লিক দিবেন। দেন এরকম আসলে আবারও এখানে 2টা তো একটা গ্রুপে জয়েন হয়ে আপনি নিচের দিকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন, দেন আপনার কাজটা কিন্তু শেষ। তো এখন চাইলে আচ্ছা ওয়েট, আচ্ছা তো এখন আমি আপনাদের বোঝানোর স্বার্থে আমি ডেস্কটপ সেটটা অফ করে দিছি। যদি আপনারাও ডেস্কটপ সেটটা অফ করে দিবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর, আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কোনো প্রবলেম না হয় তাহলে ডেস্কটপ সেটটা অন করার প্রয়োজন নেই। ওকে, তো এখানে টাস্কগুলো কি আমি দেখাই, নিচের দিকে দেখেন একটা এই অ্যাট দা রেট দিয়ে একটা বিড়ালের মতো আইকন আছে, এটার মধ্যে একটা ক্লিক দিবেন। তো এখানে আসার পর আপনি কিছু টাস্ক দেখতে পারবেন। ফার্স্টে আমার পয়েন্টগুলো দেখেন 0-0। তো এখানে আসলে মেন কাজ হচ্ছে পয়েন্ট ইনকাম করা। নিচের দিকে আসেন, আসার পর এখানে দেখেন একটা ট্যাক্স আছে, যদি আমরা টেলিগ্রামে তার সাবস্ক্রিপশন মানে টেলিগ্রাম জয়েন করি তাহলে কিন্তু আমরা 300 পয়েন্ট পাবো। তো এটা করার জন্য এই যে সাবস্ক্রাইবের অপশন আছে এটার মধ্যে একটা ক্লিক দিবেন। আপনি দেখতে পারবেন সরাসরি আপনাকে টেলিগ্রামের এরকম একটা বট অপশন নিয়ে যাবে, এখানে স্টার্ট অপশনে ক্লিক দিবেন। দেন এরকম আসবে, এখান থেকে এই যে দেখেন /সাবস্ক্রাইব এটার মধ্যে একটা ক্লিক দিবেন, এরকম আসবেন। এরকম আসলে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দেওয়ার জন্য বলবে। তো আপনি যেটা করবেন, আপনার যেই মেটামাক্সটা আপনি কানেক্ট করছেন সেই মেটামাক্সের এখান থেকে অ্যাড্রেসটা নেবেন। এই যে অ্যাড্রেস আমি দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকজন হয়তো এটা বুঝবেন না কোন অ্যাড্রেস। আপনি যেই মেটামাক্সটা কানেক্ট করছেন সেই মেটামাক্সের এই যে অ্যাড্রেসটা আছে এটা কপি করে নেবেন।
তারপর এখানে আপনার সেই অ্যাড্রেসটা এরকম দিয়ে দিবেন। তো এখানে বলবে আপনার একটা ওটিপি দেওয়ার জন্য, ওটিপিটা আপনি কোথায় পাবেন আমি দেখাই। ওটিপিটা নেওয়ার জন্য এই সাইটের মধ্যে চলে আসবেন, আসার পরে একটু উপর দিকে হালকা টান দিবেন, অথবা এখান থেকে ওয়েট, আচ্ছা একটু হালকা ব্যাক বাটন একটু ক্লিক দিয়ে দেখি। আচ্ছা তো এখানে আসার পর এই যে এখানে নিচের দিকে একটা মেসেজ বাটন আছে, যদি এটা আপনাদের না আসে তাহলে এরকম একটু উপর দিকে টান দিবেন, তাহলে হয়তো এই অপশনগুলো শো করবে। তো এই যে মেসেজ অপশন আছে এটার মধ্যে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে দেখেন এই যে বেবেল যেটা আছে এটা থেকে আমাদের একটা ওটিপি সেন্ড করছে, এখানে আশা করি দেখা যাচ্ছে, এটার মধ্যে একটা ক্লিক দিবেন। দেন আপনার ওটিপি যেটা আছে সেটা কিন্তু এখানে শো করবে। তো আমার এখানে যে ওটিপিটা আছে সেটা আমি এরকম কপি করে নিই। আচ্ছা এটা কপি করে নেওয়া যাবে না হয়তো, আচ্ছা এটা দেখে দেখে ওইখানে বসিয়ে দিবেন। তো ওটিপিটা এখানে দিয়ে দিবেন, দেওয়ার পরে দেখতে পারবেন ইউ হ্যাভ সাকসেসফুল সাবস্ক্রাইব এরকম একটা লেখা চলে আসবে। জাস্ট এতটুকুই কাজ, আপনারা আবার এই সাইটের মধ্যে চলে আসবেন। এখানে আসার পরে এখান থেকে ব্যাক করবেন, আবারও এই যে নিচের দিকে একটা বিড়ালের মাথার মতো যে আইকন আছে এর দ্বারা এটার মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন কিন্তু ক্লাইম বাটনটা চলে আসছে, এখান থেকে ক্লাইম অপশনে ক্লিক করবেন, ইনস্ট্যান্ট আপনার ওয়ালেটে 300 পয়েন্ট অ্যাড হয়ে যাবে। আচ্ছা যদি এরকম এরর আসে তাহলে কিক টু রিকভার ফ্রম দিস এটার মধ্যে ক্লিক দিবেন, দিয়ে পেজটা একটু হালকা রিফ্রেশ করবেন, তাহলে আপনার পয়েন্টগুলো এখানে অ্যাড হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু ইনস্ট্যান্ট 300টা পয়েন্ট মানে ইনকাম হয়ে গেছে। একটু খেয়াল করে দেখেন 300 পয়েন্টের নিচেই লেখা আছে ছোটো করে ইউ আর এলিজিবল ফর দি লেভেল 1 ক্যাট টোকেন ইয়ারড্রপ, মানে আমরা তাদের ফার্স্ট রাউন্ডের ইয়ারড্রপের জন্য কিন্তু এলিজিবল। আর ফার্স্ট রাউন্ডে যতটুকু দেখলাম এখানে নিচে আসলে আপনি টাইমটা শো করছে দেখতে পারবেন, ওয়েট আমি যদি দেখাই। আচ্ছা এখানে কোনো কোথায় যেন আমি দেখছিলাম যে আর মাত্র 1 দিন না 1.5 দিন আছে টাইম। ওকে আমি, আচ্ছা এটা পরে দেখিয়ে দেবো, এখন আপাতত দেখাই কীভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন। এখানে দেখেন ডেইলি কিছু টাস্ক আছে, এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। ফার্স্টে আমি টাস্কগুলো বুঝিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা সাইড থেকে অনেক গাড়ির নয়েজ আসতে পারে, ওটা একটু ইগনোর করবেন, কারণ আমার বাড়ি রাস্তার পাশেই আর আজকে কিসের জন্য জানি রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘুরে যাচ্ছে। ওকে তো এখানে টাস্কগুলো সম্পর্কে আমি বুঝিয়ে দিই। ফার্স্টে হচ্ছে ডেইলি কালেক্ট গিল্ড, বা এখানে এটা ডেইলি চেক ইনের মতো, এটার মধ্যে একটা ক্লিক দিলে আপনার 10টা পয়েন্ট আপনার পয়েন্ট সেকশনে অ্যাড হয়ে যাবে। নিচের দিকে দেখেন সেন্ড 30টা মেসেজ, মানে আপনাকে 30টা মেসেজ সেন্ড করতে হবে কোথাও, তাহলে আপনি এখান থেকে আরও 10টা পয়েন্ট পাবেন। দেন একটা অ্যাকাউন্ট ফলো করলে আপনি 10টা পয়েন্ট পাবেন, তারপর 15টা এই কমেন্টে আপনি রিয়েক্ট করলে, রিয়েক্ট তো মানে বুঝেন যে ফেসবুকে আমরা যেরকম রিয়েক্ট দিই ওই রকম রিয়েক্ট করলে আপনি এখান থেকে 10টা পাবেন। দেন সুপার রিয়েক্ট করলে 1টা পাবেন, ডেইলি জিএম মেসেজ করলে 10টা পাবেন এইরকম। তারপর এখানে উইকলি আছে, এগুলো আমি বুঝিয়ে দেবো কীভাবে এই টাস্কগুলো কমপ্লিট করবেন আমি দেখাই। এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পর এই দেখেন আবার নিচের দিকে যে অপশনগুলো ওইগুলো কিন্তু আসছে না। তো এক্ষেত্রে আপনারা যেটা করবেন হয়তো পেজটা রিফ্রেশ করবেন, না হলে একটু ব্যাক বাটনে ক্লিক দিবেন। তো এখান থেকে আপনারা যেটা করবেন, ফার্স্টে মেসেজ অপশনে আসবেন, আসার পর এই যে গ্রুপগুলো আছে এইগুলোতে আপনি 30টা মেসেজ কমপ্লিট করে নেবেন। যে কোনো একটা গ্রুপের মধ্যে ক্লিক দিবেন, দেখবেন এখানে কিন্তু আলতু ফালতু মেসেজ দিবেন, জি এম হাই হ্যালো এরকম। তো আমি 30টা মেসেজ কমপ্লিট করে নিই, তারপর দেখাই এখানে ফার্স্টে মেসেজগুলো টাইপ করে এই যে আইকন আছে এটার মধ্যে ক্লিক দিলে মেসেজগুলো সেন্ড হয়ে যাবে। দেন এইরকম আপনারা আর কি এখানে 30টা মেসেজ কমপ্লিট করবেন, আমি 30টা মেসেজ কমপ্লিট করি তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। ওকে তো আমার 30টা মেসেজ সেন্ড করা হয়ে গেছে, এই জন্য আমি আবার ওই যে @ এই অপশনে আসবো। আসার পর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে সেন্ড 30 মেসেজ এখানের পাশেই কিন্তু এটা অ্যাভেলেবেল হয়ে গেছে, এটার মধ্যে ক্লিক দিবেন, দেখেন ক্লাইমেড মানে এটা আমার ক্লাইম করা হয়ে গেছে। দেন এই টাস্কটাও কমপ্লিট। দ্বিতীয় টাস্ক হচ্ছে একটা অ্যাকাউন্ট ফলো করা, আপনারা এই যে পৃথিবীর মতো একটা আইকন আছে এটার মধ্যে ক্লিক দিবেন, এখান থেকে এই যে ফর ইউ অপশন আছে এটার মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে মনে করেন এই যে ফার্স্টে যেটা আছে এটার মধ্যে ক্লিক দিয়ে অ্যাকাউন্টটা ফলো করে দিবেন। তো একটা এরকম 2-3টা অ্যাকাউন্ট, বা একটা করলেই হবে, আপনার 3টা অ্যাকাউন্ট ফলো করবেন, তারপরে আমি বলছি কেন। তো এরকম মনে করেন আমি 3, এটা তো ফলো দেওয়া, ওকে। তো এরকম 3টা অ্যাকাউন্ট আপনারা ফলো করে দিবেন, ফলো করার পর এখান থেকে ব্যাক আসবেন, আসার পর নিচের দিকে ওয়েট, আচ্ছা এখানে নিচের অপশনগুলো যদি চলে যায় তাহলে এখানে ব্যাক বাটনে একটা ক্লিক দিবেন, অথবা পেজটাকে এরকম একটা রিফ্রেশ করবেন। তো এখান থেকে, আচ্ছা তো দেখেন ফলো 1 অ্যাকাউন্ট এটাও কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে, এখানে ক্লিক করলে এটা ক্লাইমেবল হয়ে যাবে। তো তারপরে যেটা রয়েছে রিয়েক্ট 15টা মেসেজ, এটা কীভাবে কমপ্লিট করবেন আমি দেখাই। উপরে ব্যাক বাটনে ক্লিক দেন,
তারপর যে কোনো একটা গ্রুপে আপনারা ঢুকবেন, আপনাদের ইচ্ছা মতো একটা গ্রুপে ঢুকে যাবেন। ঢুকার পরে এখানে মানুষ যে মেসেজগুলো করবে ওইগুলাতে আপনাকে রিয়েক্ট করতে হবে। তো রিয়েক্ট কমপ্লিট করার জন্য আপনি এখান থেকে যে কোনো একটা গ্রুপের মধ্যে ঢুকবেন। সাপোজ আমি এটার মধ্যে ঢুকি, ওয়েট। তো গ্রুপের মধ্যে ঢুকার পর দেখতে পারবেন অনেকেই মেসেজ করবে। আপনারা যেটা করবেন রিয়াকশন দেওয়ার জন্য মেসেজে সাইটের মধ্যে একটা ক্লিক দিবেন, এরকম তিনটা অপশন আসবে। মাঝখানের যে ইমোজি অপশন আছে এটার মধ্যে ক্লিক দিবেন, দেন এরকম একটা রিয়াক্ট দিয়ে দিবেন। তো এরকম আপনারা 15টা মেসেজে রিয়াক্ট দিবেন। আমি 15টা মেসেজ কমপ্লিট করি। তো 15টা রিয়াকশন দেওয়ার পর আপনি এটা থেকে বের হয়ে যাবেন। আসার পর আবার ওই যে নিচের দিকে এর মধ্যে একটা আইকন আছে ওইটার মধ্যে একটা ক্লিক দিবেন। দেন নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন আপনার এই টাস্কটা কমপ্লিট। এখানে এই যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক দিলে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেন ডেইলি জিএম যেটা এটাও কমপ্লিট। এটা কীভাবে কমপ্লিট করবেন, যে কোনো একটা গ্রুপের মধ্যে গিয়ে জিএম মেসেজটা সেন্ড করবেন তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। দেন আরেকটা আছে যে সুপার রিয়েক্ট। সুপার রিয়েক্টটা কীভাবে দিতে হয় আমি দেখাই। যে কোনো একটা গ্রুপের মধ্যে ঢুকবেন, সুপার রিয়েক্ট দেওয়ার জন্য আপনি যে কোনো একটা মেসেজের সাইডের মধ্যে ক্লিক দিবেন। দেন তিনটা অপশন থাকবে, ফার্স্টে যে অ্যাট দ্য রেডের মতো একটা অপশন আছে ওইটার মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর সেন্ড ওয়ান পয়েন্ট, মানে তাকে আপনাকে একটা পয়েন্ট সেন্ড করতে হবে। এখানে আরও বেশি আছে ওইগুলো সেন্ড করবেন না, কারণ আপনার ওয়ালেট থেকে কিন্তু পয়েন্টটা কেটে নিবে। এর জন্য সব থেকে কম যেটা ওয়ান পয়েন্ট ওইটার মধ্যে ক্লিক দিয়ে নিচে দিয়ে কনফার্মেন্স সেন্ড এটার মধ্যে ক্লিক দিবেন, তাহলে আপনার এই টাস্কটাও কমপ্লিট। আমি আবার দেখাই কীভাবে করবেন। যে কোনো একটা মেসেজের পাশে এরকম ক্লিক দিবেন, দেন অ্যাট দ্য রেডে ক্লিক দিবেন। তারপরে এই যে ফার্স্টে যেটা আছে সেন্ড ওয়ান, এটার মধ্যে ক্লিক দিয়ে কনফার্ম করবেন, তাহলে কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি সবগুলো টাস্ক কিভাবে কমপ্লিট করবেন এটা বুঝতে পারছেন। তো এখানে অ্যাট দ্য রেট অপশন আসলে নিচের দিকে আসলে দেখেন এই টাস্কটাও কমপ্লিট, এটাও সবাই ক্লাইম করে নেবেন। দেন এইরকম আছে, এখানে আরও আছে যে তিনটা অ্যাকাউন্ট, আপনাকে কিন্তু ফার্স্টেই তিনটা অ্যাকাউন্ট আপনাকে বলেছিলাম ফলো করার জন্য। এটা করলে আপনি উইথলি এটা ক্লাইম করতে পারবেন। দেন 100টা মেসেজ সেন্ড করলে এটাও ক্লাইম করতে পারবেন, এটা উইথলি। কীভাবে মেসেজ সেন্ড করবেন সেটা তো বুঝিয়ে দিলাম। আর 50টাতে রিয়্যাক্ট দিলে আপনি এই এটাও ক্লাইম করতে পারবেন। দেন 3টা সুপার রিয়্যাক্ট দিলে আপনি এটা ক্লাইম করতে পারবেন। তো এগুলো সবাই করে নেবেন, আমি দেখিয়ে দিছি, এইগুলো সবাই করে নেবেন। তো মোটামুটি এখানে 300-400 মানে 400-500 মতো কয়েন হয়ে যাবে। আর একদিন সময় আছে, সবাই এটাতে তাড়াতাড়ি জয়েন করেন। এগুলো হচ্ছে ডেইলি টাস্ক। আর এর আইকনে ক্লিক দিলে এখানে উইথলি টাস্ক, এই টাস্কগুলো আপনি উইথলি, বাট এটা তো আর একদিন সময় আছে বা দুই দিন সময় আছে। তো সবাই এগুলো কমপ্লিট করে রাখেন। আর এতটুকুই আপডেট আর এখানে দেখানোর মতো আর কিছু নেই, জাস্ট এতটুকুই সবাই করে রাখেন। প্রজেক্টটা মোটামুটি ভালো আছে, যেহেতু বাইবিট লিস্ট হবে ভালো কিছু হতে পারে।